নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি দুলাল দাসের বইটা খুবই গুরুত্বপূর্ণ বই প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন আজকে আমি সপ্তম মধ্যে সলভ করেছি সপ্তম মধ্যে সলভ করেছি ঠিক আছে ছায়া প্রকাশনের বই আছে দুলাল দাস তো ভারতের সম্পদ ভারতের সম্পদ সলভ করাছি সপ্তাহ অধ্যায় দেখা যাক এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন এক দাগে প্রশ্ন সম্পদ সৃষ্টিকারী উপাদান হলো কটি তো দেখো অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তিনটি পরে প্রশ্ন যে ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহার পরিমাণ কত পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট কত পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট তিন দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলনকারী কেন্দ্র হল তোমরা জানো কী হবে রানীগঞ্জ কী হবে রানীগঞ্জ হবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি পরের প্রশ্ন চার প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির উৎস কী তোমরা জানো বায়ু শক্তি একদম সহজ জিনিস শক্তি হবে পাঁচ দাগের প্রশ্ন পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনের পৃথিবীতে ভারতের স্থান কত পৃথিবীতে ভারতের স্থান চতুর্থ ছয় দাগের প্রশ্ন নিচের সঠিক গোষ্ঠীটি হলো অ্যান্সার হবে সিটারাইট থেকে হেমাটাইট এবং ম্যাগনেটাইট অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আর ঠিক আছে সিটারাইট ম্যাগনেটাইট হেমাটাইট ম্যাগনেটাইট ওকে সাত দেখে প্রশ্ন ভারতে জলবিদ্যুৎ শক্তির প্রধান্য দেখা যায় উত্তর ভারতে কোথায় দেখা যায় উত্তর ভারতে দেখা যায় প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এটা আমাদের দুলাল দাসের বই প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে সলভ করার জন্য তার জন্য তাদের জন্য আমি সলভ পেপার নিয়ে চলে আসছি দুলাল দাস সম্পূর্ণরূপে ভাবে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আট দাগের প্রশ্ন বলেছে সৌরশক্তির একটি বহুল ব্যবহারের ক্ষেত্র হলো অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার হবে গ্রামীণ বৈদ্যুতিকরণ দাগের প্রশ্ন একটি সর্বব্যাপ্ত সম্পদ হল সর্বব্যাপ্ত সম্পদ হল জল কী হবে অ্যান্সার হবে জল হবে তো দেখতেই পারছো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বহুতই ভাইটাল কোশ্চেন তোমরা অবশ্যই এইগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে কি বলছো বুঝতে পারছো খাতায় লিখে মুখস্থ করবে না মুশকিল হয়ে যাবে নাহলে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে এগারো দশ থেকে প্রশ্ন ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র হল অ্যান্সার হবে মোপান ডাল কী হবে মোপান ডাল হবে এর অ্যান্সার এগারো দেখে প্রশ্ন কী বলেছে প্যারাথিসের প্রধান উপজাত দ্রব্যগুলির মধ্যে একটি একটি কী হবে বলতো এটা কিন্তু প্যারাফিনের হবে এটা প্যারাথিসের হবে না প্যারাফিনের হবে আর প্রধান উপজাত দ্রব্যর মধ্যে একটি অ্যান্সার হবে সির অ্যান্সার হবে এক সেকেন্ড অ্যান্সার হবে সি এর অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সির অ্যান্সার হবে খনিজ তেল এবার শূন্যস্থানগুলো স্বল্প দেখে মানুষের বিজ্ঞান চেতনা এক প্রকার কি সাংস্কৃতিক কী হবে সাংস্কৃতিক লিখবে সাংস্কৃতিক ঠিক আছে সাংস্কৃতিক দুই জায়গার প্রশ্ন আকরিক লোহা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো অ্যান্সার হবে উড়িষ্যা কী হবে দুই নম্বরের উত্তর হবে উড়িষ্যা ঠিক আছে দুই নম্বরের উত্তর কী হবে উড়িষ্যা হবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তিন দাগের প্রশ্ন দে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো অ্যান্সার হবে কোলাঘাট কী হবে কোলাঘাট কোলাঘাট অ্যান্সার হবে কোলাঘাট ঠিক আছে কী বলছে বুঝতে পারছ চারদিকে যে প্রশ্ন আছে চারদিকে প্রশ্ন পড়েছে হিমাচল প্রদেশের ড্যাস একটি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র হিমাচল প্রদেশের অ্যান্সার হবে তো দেখো হিমাচল প্রদেশের ড্যাস একটি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র অ্যান্সার হবে মণিকরণ ম নয়সী মণিকরণ করন মণিকরণ হবে ঠিক আছে এটা হবে চারের অ্যান্সার হবে মনিকরণ পাঁচ দাগের প্রশ্ন সর্ব সর্বোৎকৃষ্ট কয়লা হলো ড্যাশ অ্যান্সার হবে অ্যানথ্রোসাইট ওয়াফালাক নয় অ্যানথ্রো অ্যান্থ্রোসাইট অ্যান্থ্রোসাইট হবে ওকে কী বলছে বুঝতে পারছো ছয় ছয়দাগের প্রশ্ন কী বলেছে ছয় ছয়দাগের প্রশ্ন বলেছে ব্রয়লা ডিলার লোহ খনি অঞ্চলটি ড্যাশ রাজ্যে অবস্থিত ছত্রিশগড় কোথায় ছত্রিশগড়ে অবস্থিত ছত্রিশগড় ছত্তিশগড়ে অবস্থিত ঠিক আছে তো দেখো এই প্রশ্নগুলো সলভ করছি এবার দেখো শুদ্ধ অসুদ্ধগুলো সলভ করাবো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে কারণ তো বুঝতেই পারছো যেটা ঠিক সেটা আমি রাইড করে দেবো যেটা ভুল সেটা কিন্তু আমি কেটে দেবো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো প্রথম প্রশ্ন সম্পদ জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী দুটি ভাগে বিভক্ত দেখো এটা ঠিক আছে ঠিক আছে দু একটা অভ্র এক প্রকার জ্বালানি খনিজ না অভ্র কখনো জ্বালানি খনিজ হয় না ভুল তিন থেকে খনিজ তেলকে কালো হীরা বলা হয় না খনিজ তেলকে কালো হিরো বলা হয় না চার থেকে পৃথিবীর সর্ববৃহৎ সৌরশক্তি উৎপাদন বলা বলো কিন্তু ভারতে অবস্থিত চারেরটা ঠিক আছে পাঁচেরটা শক্তি এক প্রকার বা শক্তি প্রচলিত শক্তির উৎস প্রচলিত শক্তির উৎস এটা ভুল আছে আছে এটাও ভুল আছে তো দেখতে পাচ্ছ যেটা ভুল আছে সেটা কেটে দিয়েছি যেটা ঠিক আছে সেটা আমি রাইড করেছি ওকে এবার দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করাছি বিদ্যালয় হবে সে রাজা সামাজিক সম্পদ ঠিক আছে লিগনাইট কয়লা হবে আমাদের নেভেলি বায়ুবিদ্যুৎ শক্তি হবে আমাদের বের আনসার হবে লাম্বা আর খনিজ তেল হবে মোমবে হাই ঠিক আছে খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এবার দেখো পরের প্রশ্নগুলো এই যে তো দেখো প্রথম প্রশ্ন বলেছি এক দেখা প্রশ্ন আকরিক লোহার একটি ব্যবহার লেখো এটা তোমরা বানিয়ে লিখতে পারো আকরিক লোহা কৃষি যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার হয় এটা কিন্তু পঁচানব্বই পেজে আছে ঠিক আছে পঁচানব্বই পেজের ঠিক উপরের দিকে আছে আকরিক লোহা হিসাবে লেখা আছে কৃষি যন্ত্রপাতি ক্ষেত্রে লাঙল কোদাল কাস্তে ট্রাক্টর তৈরি করতে ব্যবহৃত হয় বাড়ি ঘর নির্মাণে গৃহস্থরের সামগ্রী তৈরি করতে ব্যবহার করা হয় পরিবহনের যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার ব্যবহার করা হয় সাইকেল রিক্সা টোটাল ছটা পয়েন্ট আছে যে কোনো যে কোনো তিন খেলা মুখস্থ করবে তিন চারটে ওকে আমাদের দুদাগের প্রশ্ন ব্রহ্মপুত্রের উপত্যকা একটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কী তো এটা তো তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার হবে ডিক বয় কী হবে অ্যান্সার হবে ডিক বয় দাও দেখেন আনসার হবে ডিক বয় এখানে লিখে দিছি দশ গড ডিক বয় ব অন্তস্থ ডিগবয় ওকে পরের প্রশ্ন কী বলেছে তিন থেকে প্রশ্ন উড়িষ্যারে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখে অ্যান্সার হবে হীরাকুদ কী লিখবে হীরাকুদ হয়শি কুত হীরাকুদ কয়সুদ হীরাকুদ ওকে পরের প্রশ্ন বলেছে ভারতের বর্তমানে সৌরশক্তির উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট অ্যান্সার হবে সত্তর হাজার মেগাওয়াট সত্তর হাজার মেগাওয়াট ঠিক আছে সত্তর হাজার মেগাওয়াট তো বুঝতেই পারছো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যাই হোক এবার দেখো এই প্রশ্নগুলো কী আমাদের পরের প্রশ্ন কি বলেছে সম্পদ কাকে বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সম্পদ কাকে বলে সম্পদ এটা কিন্তু প্রথম সেভেন পয়েন্ট ওয়ানে লেখা রয়েছে যে সম্পদে ইংরেজি পরিভাষা মানুষের চাহিদা যে যে উৎস থেকে বারে বারে মেটানো যায় তাকেই বলা হয় সম্পদ তোমরা এটা পেজ নম্বর কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান ভারতের সম্পদ যেখানে লেখা আছে ওখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এইগুলো কিন্তু বই থেকে তোমরা পেয়ে যাবে বুঝতে পারছো বইতে আছে এইগুলো তোমরা অবশ্যই বইতে আছে যেমন এখানে আর একটা আছে যে বন্টন অনুযায়ী সম্পদ কটি ভাগে ভাগ করা হয়েছে তোমরা জানো এটা পেজ নম্বর তিরানব্বই নম্বর পেজে আছে তিন দেখে পারমাণবিক শক্তি কিভাবে সৃষ্টি হয় এটা পেজ নম্বর একশো তিন নম্বর পেজ এটা হলো তিরানব্বই নম্বর পেজ ঠিক আছে এটা হলো বিরানব্বই নম্বর পেজ তিন ধাকার যে প্রশ্ন আছে এটা একশো তিন নম্বর পেজে আছে চার দাগের যে প্রশ্ন আছে তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তির মতো তিনটি পার্থক্যটা তো পারবে তোমার লিখতে এবং পাঁচ দাগের প্রশ্নের অ্যান্সার তিরানব্বই নম্বর পেজে আছে আর ছয় দিগের প্রশ্নের অ্যান্সার জ্বালানি খনিজ বলতে কী বলছে তো বইতেই আছে সাত ধাগের প্রশ্নের অ্যান্সার হবে বিরানব্বই নম্বর পেজে আছে তো এই সমস্ত প্রশ্নগুলো পড়ে নেবে টেক্সট বই তখন পেজ নম্বরগুলো বলছি একটু খুঁজে খুঁজে বইটা পড়বে কারণ বইটা আমার কাছে নেই আমার কাছ থেকে একটা একটা ছাত্রের কাছ থেকে আমি ছবিটা তুলে রেখেছিলাম তার জন্য আমি তোমাদের ঠিক মতন করে পেজটা দেখাতে পারছি না এই যে পেজ নম্বরগুলো বলে দিছি আশা করি কোনো সমস্যা হবে না আর এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে বলছি এক সেকেন্ড বড়ো প্রশ্ন কে কী কী পড়বে বলছি সম্পদ সংরক্ষণের উপায় দেখে যাবে সৌরশক্তি প্রচলিত শক্তির উদাহরণ জ্বালানি পড়বে সৌরশক্তি কী কাজে লাগে প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য পুনর্ভবস ও অপুনর্ভাবস সম্পদের তিনটি পার্থক্য এই প্রশ্নগুলো পড়বে তার সঙ্গে বড় প্রশ্ন একই জিনিস আছে ঠিক আছে একই জিনিস আছে কয়লা শ্রেণী বিভাগ গুরুত্ব ব্যবহার খনিজ তেল পড়বে প্রচলিত অপ্রচলিত শক্তি এইগুলো পড়ে যাবে আর কি হ্যাঁ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে